আপনার একটা কথা যদি আমি অনেকদিন ধরে ভাবতেছি আসলে কি কথা বলে ভালো বেটা কিন্তু কথাটা যে কিভাবে বলবো আব্বাজান আপনারে তাহলে শুনেন আব্বাজান আপনি কেন আম্মুর মৃত্যুর পরে আর বিয়ে শাদী করলেন না এখন আবার পুরনো কথা তুলছো কেন ওইসব কথা বাদ দাও আমি আমার সুখের লাগা দ্বিতীয়বার বিয়ে করলেন আপনি আমারে কষ্ট ভালোবাসেন আব্বাজান তাই বেটা থাকলো ওই কথা আব্বাজান আমার না খুব কষ্ট হয় কেন জানি মনে হয় আপনি আমার কাছে না আব্বাজান আরে বেটা পৃথিবীতে সবাই বেশি দিন বাঁচে না সবাই একদিন যেতে হবে আব্বাজান আমরা এখন কোথায় যাচ্ছি বেটা তোমাকে না বলে মেয়ে দেখতে যাচ্ছি তোমাকে না জানানোর জন্য সরি বেটা আব্বাজান আপনি আমার কাছে সরি চাচ্ছেন কেন আব্বাজান আপনি আমার গুরুজন আপনার মর্যাদা আমার কাছে সবার থেকে উপরে আব্বাজান তোমার কাছে এই জন্যই বেটা তোমাকে তোমার বিয়ের কথা আগে থেকে না জানানোর জন্য এটা আগে থেকে বললেই তো হতো আব্বাজান মাফ করার কি আছে আব্বাজান আপনি আমার বিয়ে করতে নিয়ে যাবেন আমি তো বিয়ে করবো না আব্বাজান